অ্যামেন্ড হারবারে সাংবাদিক বৈঠক করলেন। সোনার দোকানে ডাকাতির ঘটনায় গাড়ির নাম্বার প্লেট কিনারা করে গ্রেফতার করল ডাকাত দলকে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সূর্য জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতি হয়। দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে। এরপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ 7,000 টাকা ও 5 ভরি সোনা নিয়ে চম্পট দেয়। তিন ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয়। তড়িঘড়ি বজবজ থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেন। সিসিটিভির ফুটেজ ধরে মোটর বাইকের নাম্বার খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজে তদন্ত শুরু করে। তাদেরকে গ্রেফতার করে ডাকাত দলকে। আর সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার, 28 তারিখে গত মাসের 28 তারিখে আমাদের বুইতার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক, তারা সেদিন চড়াও হয়েছিল, তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ, এবং তিনজনকে আপনাদের ক্যামেরায় আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ওনাকে ধরে নিও, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায়। এরপরে আমরা তদন্তে নামি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি, ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম। ভদ্রলোক লিখিত অভিযোগ করেন। আমরা সিসিটিভির ফুটেজ দেখি। সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিল, তার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি। সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি। এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহান শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি, একজন লোককে। বরজাহান শেখ বাড়ি, এর বাড়ি হচ্ছে রামনগরে, রামনগর এরিয়ার মৈনানে এর বাড়ি। তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটর সাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই। যে হেলমেটটা আপনাদের যে আপনারা যেটা ইয়ে করেছিলেন, যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম, সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি। এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে। তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি। এ হচ্ছে ডোঙাড়িয়ায় বাড়ি, চকসবেরিয়া ডোঙাড়িয়া এই অঞ্চলের বাড়ি, নোদাখালীতে। তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি। জৈদুল শেখ বলে একজন অ্যারেস্ট হয়, এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল এর আগে, আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল, বাইরেও কেসে অভিযুক্ত ছিল, শুভরাজ কাজী বলে একজন। লাস্ট ইয়ারেও 2023 আপনারা জানেন যে শুভরাজ কাজী আরও তিনজনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে হুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল। সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম। পরবর্তীকালে সে জামিনে আছে, কেসের এই মুহূর্তে আন্ডার ট্রায়াল চলছে। তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে। এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি, এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি। আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু রুপোর গয়না, সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি, হেলমেটটা আমরা পেয়েছি, মোটর সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি, এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি। টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মতে 20,000 টাকা মতো ছিল, আমরা প্রায় 13,000 টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি, আরও কিছু উদ্ধার পর্ব আমাদের চলবে। এই কেসে টোটাল 5 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। মূল চক্রি বলতে বরজাহান শেখ, শুভরাজ কাজী এবং এই
সাদ্দাম, এই তিনজনই হচ্ছে মূল চক্রি, কিন্তু এদের সঙ্গে এদেরও মানে যোগদান রয়েছে সেখানে। একটা হচ্ছে শেখ সাদ্দাম, এটার বাড়ি হচ্ছে চকবাসবেড়িয়া ডোঙ্গাড়িয়া। আরেকজন আছে শেখ সাদ্দাম হোসেন, এ হচ্ছে নোদাখালি, এর পোস্ট নোদাখালি, মানে নোদাখালিতেই এর বাড়ি, এবং পিএসও নোদাখালি পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনা। জৈদুল শেখ, এর বাবার নাম হচ্ছে শেখ জৈদুল ইসলাম, এর ভিলেজ হচ্ছে চটা এবং কালীতলা আসুদ্দি থানার মধ্যে। এদেরকে কবে অ্যারেস্ট করা হয়েছে? এদেরকে যেরকম প্রথম অ্যারেস্টটা আমাদের হয়েছিল 29 তারিখে, ঘটনার ঠিক পরদিনই, মানে ওই পরদিন ভোরবেলা। তারপরে আমাদের দুটো অ্যারেস্ট হয় 30 তারিখে। আমরা পরপর এক একজনের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে তা আমরা তার পরবর্তী ধাপে এগিয়ে গেছি। গতকাল এই শোভরাজ কাজী অ্যারেস্টেড হয়েছে, এবং অ্যারেস্টেড হওয়ার পর আজকে আমরা তার ইসির জন্য। শোভরাজ কাজী কি স্যার, এও নোদাখালি? শোভরাজ কাজীর বাড়ি হচ্ছে আলমপুর, এটা নোদাখালিতেই বাড়ি। মানে মূল মাথা হচ্ছে আপনার বললেন বর্জাহান, বর্জাহান, শোভরাজ এবং শেখ সাদ্দাম। আমরা 14 দিনেরই পুলিশ কাস্টডি চাইছি। এবার মাননীয় কোর্ট যেটা আমাদেরকে দেবেন আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা। হ্যাঁ, এদের প্রত্যেকের মধ্যে আমাদের শোভরাজ কাজীর আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে 8খানা কেস রেকর্ড এখন অবধি রয়েছে। বর্জাহান শেখের আমরা 4টে পেয়েছি, আর অন্যদেরও আমরা দেখছি অন্যদেরও প্রিভিয়াস, না সব ডাকাতি নয়, বিভিন্ন রকমের কেস আছে, তার মধ্যে মার্ডার কেসে ইনভলভমেন্ট আছে, NDPS একটা ইনভলভমেন্ট আছে, ডাকাতির সন্দেহে ইনভলভমেন্ট আছে, ডাকাতি কেসে ইনভলভমেন্ট আছে, বিভিন্ন রকম কেসে এদের বিভিন্ন সময় দেখা গেছে এরা অ্যাক্টিভলি তারা ইনভলভ ছিল, এবং এর মধ্যে কিছু কেস তারা এখনও সেটা আন্ডার ট্রায়াল আছে, চলছে। বয়স বলতে বর্জাহান শেখের আমরা যেটা বয়স পেয়েছি এখনও, তো আমরা যেটা এখন অবধি পেয়েছি, বর্জাহান শেখের 37 বছর, আরেকজনের শেখ সাদ্দামের 34, সাদ্দাম হোসেনের 32,